রাসূল সম্পর্কে বন্ধু আরো কিছু তথ্য আপনাদেরকে দিয়ে আমার আলোচনা শেষ করব। আমার দিকে তাকান, নবীজি যে রহমত, কত বড় রহমত আমাদের জন্য বন্ধু। খন্দক যুদ্ধের সময় হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি খন্দক যুদ্ধের ময়দানে সে দাওয়াত দিলেন। হাদিসের ভাষা অনুযায়ী আমি বলছি বন্ধু, জাবেরের স্ত্রী বললেন, স্বামী গো যান না, নবীজিকে একটু দাওয়াত দিয়ে আসেন, একটুখানি খাবার খাওয়াবেন। কয় সংক্ষিপ্ত খাবার, একটা ছাগলের বাচ্চা আছে, একটু আমার কাছে একটু আটা আছে, জবের আটা। বন্ধু হাদিস শরীফের মধ্যে পাইছি আটার পরিমাণ, জবের আটার পরিমাণ মাত্র 350, কত সের? মাত্র 350। ছোট্ট একটা ছাগলের বাচ্চা, হযরত জাবের চলে আসলেন খন্দকের ময়দানে। বন্ধু খন্দকের ময়দানে সে ডেকে ডেকে বললেন, নবী গো, অ নবী, প্রাণের নবী গো, অল্প কিছু সাহাব নিয়ে আসেন না, আমার বাড়িতে খাবারের আয়োজন করা হয়েছে। বন্ধু জাবের বলেছে, বোয়াজটা বুঝে নেবেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন অল্প কিছু সংখ্যক, কয়েকজন, তার মানে কি কয়েকজন? জাবের দাওয়াত দিতে দেরি রে, আমার নবী তখন সকল মুহাজির আনসারদেরকে ডাক দিয়ে বললেন, তোমরা সবাই চলো, জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে। আওয়াজ তোলে কন্যা, সুবহানাল্লাহ, নবীর প্রেমিক যারা, নবীর ভালোবাসার দাবিদার যারা রে, নবীর ভালোবাসার মাধ্যমে যারা আল্লাহর ভালোবাসা চায়, ও বন্ধুদের 100% ইমানদার, এদের জন্য নেয়ামতের অভাব নাই বন্ধু। তার নিদর্শন হলো হযরতে জাবের। এবার কি করলেন? জাবের আগে আগে চলে গেলেন বাড়িতে, যাইয়া বিবিকে ডেকে ডেকে বললেন, বিবি রে, বিপদে পড়ে গেছি, মুশকিল হয়ে গেছে। কয় কি মুশকিল হয়েছে? কয় আমি বলেছি কিছু সংখ্যক লোক নিয়ে আসতে, কিন্তু আমি নিজের কানে শুনেছি, আমার নবীজি, আমার কানে শুনেছি নবীজি গোটা খন্দকের ময়দানে সকল মহাজির আনসারদেরকে ডেকে ডেকে বলছেন, তোমরা সবাই চলো গো, জাবের দাওয়াত দিয়েছে, বিবির এখন কি করব, কি করব বিবি রে। এবার ওই জাবের বিবি ডেকে ডেকে বলে, স্বামী গো আপনি টেনশন করবেন না, আপনি যে কয়েকজনের কথা বলেছেন নবীজি শুনছেনই। কয় শুনছে রে বিবি? কয় তাহলে আপনি কোনো টেনশন করিয়েন না, আপনি নির টেনশনে বসে থাকেন গো স্বামী। এবার আমার নবীজি জাবেরের বাড়ি পর্যন্ত বন্ধু চলে গেলেন। যাওয়ার পরে জাবেরকে ডাক দিয়ে বললেন, জাবের রে আমার সামনে রুটির খামিরটা নিয়ে এসো, ঢাকনাটা সরাইও না। সুবহানাল্লাহ বলেন না। এবারে বন্ধু, এবার রুটির খামিরটা বন্ধু নিয়ে আসলো, আসার পরে নবীজির মুখ মোবারক থেকে থুতু দিয়ে দিলেন। আওয়াজ তোলে কন্যা, সুবহানাল্লাহ, থুতু দিয়ে দিলেন। এবার বললেন, বিবি কি পুরো ঢাকনাটা তুমি বলো, বিবি যেন না সরায়, একদিক দিয়ে ঢাকনাটা একটু সরাবে, আর একটু রুটি নিয়ে রুটি বানাবে, একটু কাইনি তুমি খামির থেকে রুটি বানাবে। এবার বন্ধু দিয়ে দিলেন রুটির খামিরটা। এবার বলল, যাবে গুস্তের বাতিলটা চুলা থেকে নামায় নিয়ে আসো, কিন্তু ঢাকনা সরাইও না। এবার বন্ধু জাবের চুলার উপর থেকে রুটি, বন্ধু বন্ধু রুটির যে পাতিলটা, গুস্তের যে পাতিলটা নিয়ে আসলো, ঢাকনা সরালেন না, এটার মধ্যেও নবীজি বন্ধু থুতু মোবারক নিক্ষেপ করে দিলেন। জোরে জোরে বলেন না, সুবহানাল্লাহ, জাবির রে ঢাকনা সরাইও না, ঢাকনাটা পুরোটা ঢেকে রেখো, একদিক দিয়ে তুমি একটু খাবার বেড়ে বেড়ে দিবা। এবার কি করলেন জাবের স্ত্রী বন্ধু, একটার পর একটা রুটি বানাইতেছে, গোস্ত রান্না করতেছে, একজন একজন করে মুহাজির আনসারদেরকে খাওয়াইছে। বন্ধু ঘ, ও বন্ধু চিনি নাও প্রাণীর নবী কে রে, ও ফিরোজপুরের মানুষ, আমার ভাই আমার বাবারা, মা বোনদেরকে বলছি রে, নবীজি কেমন রহমত, নবীজি কেমন নেয়ামত, আপনি আমি থুতু নিক্ষেপ করলে মানুষ আমার দাঁত ষোলোটা ফেলে দিবে, আর যদি কোনোভাবে বন্ধু থুতু তো থাক দূরের কথা, প্লেটটা ধোয়ার পরে যদি আপনি হাতটা জারা দেন, একটা ফোঁটা আপনার হাত জারা পানি যদি কোনো খাবারের প্লেটে পড়ে বা পেয়ালায় পড়ে, কোনোদিন বাংলাদেশের মানুষ অত্যন্ত গরিব হলেও সেটা খাবে না, কথা বলেন না কেন? সকলের সামনে নবীজি বন্ধু থুতুটা নিক্ষেপ করে দিল। এবার বন্ধু রুটি বানানো শুরু করলো, গোস্ত প্লেটের মধ্যে দেওয়া শুরু করলো। বন্ধু গো রুটির পরিমাণ, আটার পরিমাণ মাত্র 350। খাওয়াইতে 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 আমার নবীজির সঙ্গী 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে। আওয়াজ তোলে বলেন না, সুবহানাল্লাহ, কত হাজার? 1000 মুহাজির
আনচার কে খাওয়াইছে ও বন্ধু সবাই পরিতৃপ্ত হয়ে বন্ধু খাওয়া শেষে চলে গেল খাওয়া শেষ করে চলে যাওয়ার পরে বন্ধু এবার চাইয়া দেখে যেমন সারা তিনশে রুটির খামির তেমনই রয়ে গেছে রে গোস্তের পাতিলটাতে পুরো ইনটেক গোস্তগুলো রয়ে গেছে মনে হয় যেন এখান থেকে কেউ কিছুই খায় নাই আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ ওই নবীর উম্মত আমরা ও বন্ধু আমি আপনাদেরকে একটুখানি আরেকটু শোনাইব হুদাইবিয়ার কুফের মধ্যে পানি ছিল 1400 সাহাবি মিলে হুদাইবিয়ার কুফের সব পানি বন্ধু উঠাই নিল নবীকে চিনানোর জন্য আমি আপনাদেরকে বলছি পানিগুলো উঠাই নিল নবীজির কাছে খবরটা চলে গেল কি করবে এখন মানুষ সাহাবিগুলো কুফের মধ্যে তো একটা ফোঁটাও পানি নাই নবীজি কি করলেন নবীজি কুফের কিনারায় আসলেন আসার পরে বললেন আমাকে একটা ঘটি দিয়ে পানি দাও বন্ধু গো নবীজির কাছে ঘটি দিতে দেরি নবীজি পানি মোবারক হাতি নিয়ে বন্ধু কুলি করলেন কি করলেন কুলি করে নবীজির পবিত্র মত মোবারক থেকে কুলিটা বন্ধু ওই হুদাইবিয়ার কুফের মধ্যে নিক্ষেপ করে দিল নিক্ষেপ করে দেওয়ার পরে বলছে তোমরা কিছুক্ষণের জন্য এটার কিনারায় যাও না ছেড়ে দাও কিছুক্ষণ তোমরা কি করো অপেক্ষা করো কিছুক্ষণ পরে বন্ধু যাওয়ার পরে দেখলেন ওই কূপের মধ্যে এত বেশি পরিমাণ পানি উঠতেছে বন্ধু 1400 সাহাবি 20 দিন পর্যন্ত নির্দ্বিধায় পানি ইউজ করতে পেরেছে পানির কমতি বন্ধ হয় না জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে দাম আছে না নাই মর্যাদা আছে না নাই এই নবীর সাথে প্রেম করতে চান কি চান না নবীকে ভালোবাসতে চান কি চান না একজন জনৈক ব্যক্তি এসে বললেন একাধিক হাদিস গ্রন্থের মধ্যে এসে চলা মাই কেরাম জানে নবীজিকে এসে বললেন এক জনৈক ব্যক্তি আর রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে নবীজি বললেন তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো নবী গো কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি তবে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি নবীজি বললেন তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা তাহলে আপনার আমার কোনো টেনশন করার দরকার আছেনি আরে জোরে বলেন না আসেনি বন্ধু নবীজি যখন থুতো মোবারক নিক্ষেপ করতেন সাহাবাই কেরাম নবীজির থুতো মোবারক হাতের মধ্যে নিয়ে নিতেন নেওয়ার পরে তারা মুখের মধ্যে মেসেজ করে দিত মেসেজ করে দিলে তাদের স্কিনটা একেবারে নুরানি গ্লেজি সিল্ক হয়ে যেত আমরা সেই নবীর উম্মত যেই নবীজির থুতু নিক্ষেপ করলে কূপের শুকনো কূপে পানি চলে আসে যেই নবীজির থুতু রুটির খামিরির সাথে যুক্ত হওয়ার পরে সমস্ত মানুষ পরিতৃপ্ত হয়ে যায় সেই নবী তো যেমন তেমন নবী না ভালোবাসাটাও থাকতে হবে সর্বোচ্চ ভালোবাসা 100,000 এবার দিকে তাকান যুবক ভাইদেরকে বলছি 124,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জন নবীকে স্বর্গীয় উপাধি দিয়েছেন কয়জন একজন হলো আদম সফিউল্লাহ আদম হ্যাজ বিন ফরগিভিন বাই আল্লাহ আরেকজন হলো নূহ নাজিউল্লাহ নূহ ওয়াজ সেভড বাই আল্লাহ আরেকজন হলো ইসমাইল ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম ইজ দা ফ্রেন্ড অফ আল্লাহ এক পেয়ালা দুধে তো আমার কিছু হবে না আমি সুফফাবাসীদেরকে ডেকে আনলে আমার নসিবে কিছুই জুটবে না এটা কে ভাবতেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সুফফাবাসীদেরকে ডেকে নিয়ে আসলেন সবাইকে বসানো হলো নবীজির পবিত্র হাত মোবারক থেকে বন্ধু দুধ একজন একজন করে পান করাচ্ছেন পান করাইতে করাইতে সব পরিতৃপ্ত হয়ে গেল নবীজি এবার বললেন আবু হুরায়রাকে ডাক দিয়ে বললেন আবু হুরায়রা নাও এবার তুমি পান করো পান করলেন নবীজি বললেন আরো করো আরো করলেন নবীজি বললেন আরো করো আরো করলেন পান করতে 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 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একবারে বন্ধু পরিতৃপ্ত হয়ে গেল কিন্তু এখনো পেয়ালার দুধ শেষ হয় না জোরে জোরে সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত পরে নবীজি দুধ পান করেছেন অনেক তথ্য আছে নবী সম্পর্কে নবী যেমন তেমন নবী নয় নবী সম্পর্কে আপনাদেরকে সব সময় বলি যখন নারে তাকবীর বলবেন নারে রিসালাতও বলবেন রিসালাত ছাড়া কিন্তু আপনি আমি জীবনেও কোনো কিছু পাইতাম পাইতাম যত আমল করছি সব রিসালাতের মাধ্যমে
সম্মানিত উপস্থিতি, মজার আর একটা কথা বলি আপনাদেরকে, আপনারা কিন্তু এই দুটো কথা বলে শেষ করে দিব। মজার কথাটা হলো, আমরা কিন্তু সবাই কোরআনটা পাইছি এটা সবাই জানি, কিন্তু রহস্যটা জানি না। আকাশের মধ্যে 200 crore গ্যালাক্সি আছে, আকাশের মধ্যে 200 কোটি ছায়াপথ আছে, প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10,000 কোটি করে তারা আছে, এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার। এই নিউট্রন স্টার তারাটার এক চামচ পদার্থের ওজন হলো 1,000 মিলিয়ন টন। তাহলে একটা তারার ওজন কত হতে পারে, বের করার ক্ষমতা কারোরই নেই। যে আকাশে তো ওজন ধারণ করতে পারে, আল্লাহ আকাশকে বললেন কোরআন নিতে না করে দিয়েছে। দেখেন আমরা জমিনে আছি, আকাশ সম্পর্কে হয়তো আমাদের ধারণা নাই, কিন্তু জমিনের দিকে তাকিয়ে দেখেন জমিনের বুক ছেড়ে বিশাল নদী প্রবাহিত, ঠিক না? জমিনের বুকে বিশাল বিশাল অবকাঠামো, এটা বাংলাদেশে বলেন উন্নত বিশ্বে বলেন আছে না, কত বড় বড় ভবন আছে না, জমিনের বুকে বিশাল বড় বড় গাছ আছে না, জমিন কি শক্ত করে ধরে রাখছে না? এটা কি জমিনের সক্ষমতাকে জানান দেয় না? জমিনকে যখন বললেন, জমিনে তো নিলেন না কোরআনটা, কোরআনটা নিলেন আপনার আমার নবী, আরো জোরে করুন না সুবহানাল্লাহ। আর এই কোরআন থেকেই আজকে বিজ্ঞান আবিষ্কৃত হয়েছে, আর এই বিজ্ঞান আসার কারণেই আজকে আমরা আধুনিক। নবী না আসলে কোরআন আসতো না, কোরআন না আসলে বিজ্ঞান আসতো না, বিজ্ঞান না আসলে আজকে আমরা এত অত্যাধুনিক হতাম। তাহলে মর্যাদাটা কেমন দিতে হবে রাসূলকে, যেটা চিন্তাও করা যায় না, ঠিক না বেঠি? শুধু কি মুখে বললেই হবে, তাকে কাজ করতে হবে? রাসূলকে সম্মান করা হলো, মুসলমানকে দেখা মাত্রই সালাম দিয়ে দিতে হবে, কথা বলেন না কেন? কেউ অসুস্থ হলে তাকে দেখতে চলে যেতে হবে, কেউ যখন আমাকে ডাকবে তার ডাকে আমাকে সাড়া দিতে হবে, কথা বলেন না কেন? আপনার ঘরে যখন তরকারি রান্না করবেন বিবিকে বলবেন, বিবি গো যদি সম্ভব হয় ঝোলটা একটু বাড়াই দিও, এটা নবীজির শিক্ষা। তোমার পাশের ঘরে যেন একটু তরকারি তুমি ট্রান্সফার করতে পারো, এটা হলো রাসূলের আদর্শ, এটা হলো রাসূলের ভালোবাসা, মুখে মুখে বলা নয়। নামাজে যখন যাবেন বেশি বেশি করে সুন্নাত নফল নামাজ পড়বেন, বুঝেন নাই? আরে ভাই এদিকে তাকান, 1969 সনে নীল আর মস্টং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেলেন, বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে পৃথিবীতে ফিরে আসলেন। আর আপনার আমার প্রাণের নবী এই পৃথিবী থেকে চাঁদ, চাঁদ পৃথিবীর উপগ্রহ, এই 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 পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে, আপনার আমার প্রাণের নবী ইশারা করতে দেরি, চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না, বুঝলে পড়ুন না সুবহান। মূসা নবী কয় রব্বি আরনি, আল্লাহ কয় লাংতারানি, মূসা আল্লাহর কাছে দাওয়াত চায়, আল্লাহ কি করে না? কি দাদা ভাই কন্যা কেন, আল্লাহ কি দাওয়াত গ্রহণ করছে? আল্লাহ একদম স্ট্রেট ফরওয়ার্ড মূসারে না করে দিছে, কয় না আমি দাওয়াতটা দিতে পারবো না, সুবহানাল্লাহ কন্যা। আরে প্রেম বন্ধু, আর আপনার আমার নবী দাওয়াত চাওয়া লাগেনি, কোরআন শরীফের 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম নাম্বার আয়াত করে দেখেন, আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী ইয়াসরাবি আবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম। তোমরা কও না কেন, তোমাদেরকে দেখে হাফেজ মনে হয়? হ্যাঁ কও, আমার একটু ত্রুটি মুটি হইতে পারে, তোমরা তো সুন্দর হইব। এই কোরআন শরীফের 15 পারার প্রথম আয়াতে আল্লাহ নবীর দাওয়াত দিয়েছেন। আল্লাহ শুধু দাওয়াত নি দিছে, আল্লাহ কো হাবিব চারপাশ আমি বরকতময় করে দিয়েছি যেন আমি আমার নিদর্শন আপনাকে দেখাতে পারি। তাইলে কি বোঝা যায়, আপনি আমি নবীর ছোট করলে কিচ্ছু আসে যায় না, ক্ষতি আপনারই হবে, আল্লাহরও কিচ্ছু আসবেও না যাবেও না, আল্লাহর হাবিবেরও কিছু আসবেও না। আপনি যদি বেশি ভালোবাসতে পারেন আপনার মর্যাদা বেশি বৃদ্ধি হবে আল্লাহর কাছে, ঠিক না বেঠি? নবীকে ভালোবাসতে হলে মা বাবাকেও ভালোবাসতে হবে। এই আমি করতেন মুনা মনু মোরে 10-12 ঘন্টা বইয়ে রাখছেন গাড়িতে, এই হইবে না? আমি তার আরে হাসি দেওয়া না লেগে কইছি, বুঝেন নি অন হাসে না দুর্বল। আচ্ছা ওয়াজ করলাম আমি দুর্বল না আপনার, এটা কি হইলো? আলহামদুলিল্লাহ কর, একটুখানি একটু কথা বলে শেষ করে দিচ্ছি। নবীকে ভালোবাসতে হলে মা বাবাকেও ভালো বাসতে হবে, আমার দিকে তাকান। নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার কাছ থেকে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক কার বেশি? নবী বললেন, পালা উম্মুকা তোমার মা। কয়লে সোম্মা মা, তারপরে কে? নবীজি বললেন, কয়লা উম্মুকা তোমার মা। আবার প্রশ্ন করা হলো, কয়লা সোম্মা মা, তারপরে কে? নবীজি বললেন, কয়লা উম্মুকা তোমার মা। আবার প্রশ্ন করা হলো, কয়লে সোম্মা মা, তারপরে কে? কয়লা আবুকা তোমার বাবা।
কথা বুঝে আসছে কথা কয় না মা এবং বাবা প্যারাডাইস অফ দ্য স্যান্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত সম্মানিত উপস্থিতি উই শুড অল বি আওয়ার প্যারেন্টস আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা ঠিক না আর আমরা যারা পিতামাতা আমাদেরও উচিত বলবো এভরি প্যারেন্ট শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা আপনার সন্তান আপনাকে অবশ্যই ভালোবাসবে তবে আপনাকে আগে সেই ট্রেনিংটা দিয়ে উঠাতে হবে তাকে যেমন যেমন ট্রেনিং আমার কথা বলেন আমার দিকে তাকান আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা সালাতি হিসালিন হুববি নবীকুম ওয়া হুববি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি একটা হলো হুববি নবীকুম টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট নবীর ভালোবাসা অহব্বি আহলে বাইতিহি টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন লার্ন টু রিসাইট দ্য হোলি কুরআন তুমি নবীর ভালোবাসা শিখাও নবীর পরিবারের ভালোবাসা শিখাও তারপরে কোরআন তেলাওয়াত শিখাও তার কারণ আল্লাহ ইজ অল ইন অল ফলো হিজ ল এন্ড লাইট ফর ইটারনাল সাকসেস আল্লাহ আমাদের জন্য দুইটা জিনিস দিয়েছেন একটা হলো ল আর একটা হলো লাইট ল হলো কোরআন আইন আর লাইট যেটাকে আরবি ভাষায় বলা হয় নূর বাংলাতে বলা হয় লাইট নবীজি আসার কারণে কি অন্ধকার হয়েছে না আলো হয়েছে তাহলে এটা নূর না এই দুইটা জিনিস আল্লাহ আমাদেরকে দিয়েছেন দুইটাকে শক্ত করে ধরতে পারলেই আমরা চিরস্থায়ীভাবে সফলতা অর্জন করতে পারবো কথা বুঝতে পারছেন আর